আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি। সুদীপ পশু। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী সরবেরিয়ায় তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা আজ ফের তল্লাশি চালাচ্ছেন। রেশন দুর্নীতি মামলায় ওই বাড়িতে অভিযানের সময় আক্রান্ত হওয়ার ১৯ দিনের মাথায় ফের কেন্দ্রীয় বাহিনীর শতাধিক জওয়ানকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা দরজার তালা ভেঙে সেখানে ঢোকেন। তাদের সঙ্গে রয়েছেন ভিডিওগ্রাফার ও দুই সাক্ষী। ইডির তরফে গোটা ঘটনার ভিডিওগ্রাফি করা হচ্ছে, রাজ্য পুলিশের পক্ষ থেকে পৃথক ভিডিওগ্রাফি করার কথা। পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চলেছে, তবে তল্লাশিতে এখনও কিছু মেলেনি বলে সূত্রের খবর। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য পুলিশের তরফে র্যাফ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত পাঁচই জানুয়ারির ওই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনও অধরা। বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই বলে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। আজ পূর্ব বর্ধমান সফরে যাওয়ার আগে হাওড়ার ডুমুরজলায় সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় তিনি বলেন, বাংলায় আসন রফার ব্যাপারে কোনো দলের সঙ্গেই তৃণমূল কংগ্রেসের কথা হয়নি। ৩০০ আসনে কংগ্রেস চাইলে বিজেপির সঙ্গে লড়াই করুক, বাকি আসনে হস্তক্ষেপ করা যাবে না। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা সম্পর্কে তাঁকে আগে থেকে কোনো কিছুই জানানো হয়নি বলেও মন্তব্য করেছেন মমতা। উল্লেখ্য, গতকালই শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী অসমের গুয়াহাটিতে বলেছিলেন পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোটের ব্যাপারে তিনি আশাবাদী। এদিন বর্ধমানে গোদার স্বাস্থ্যনগরীর মাঠে প্রশাসনিক জনসভায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন প্রকল্পের সুবিধাও এদিন প্রাপকদের হাতে তুলে দিয়েছেন তিনি। নতুন করে ১৩ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসতে চলেছেন বলে মুখ্যমন্ত্রী জানান। বর্ধমান পূর্ব জেলা আজকে প্রায় ৪ লক্ষ বেশি লোক পরিষেবা পাচ্ছে, আর বর্ধমান পশ্চিম জেলাও ১৬০০০০ মতো পরিষেবা পাচ্ছে। যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার যারা দুয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, ১৩ লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চ থেকে ৩৬৫ কোটি টাকারও বেশি ৪৯১টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। জোট নিয়ে মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায়। তিনি বলেন, রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই মুখ্যমন্ত্রী একলা চলার কথা বলছেন। বেশ কিছু দলীয় কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল আজ মালদায় বন্দে ভারত এক্সপ্রেসে মালদা স্টেশনে পৌঁছলে তাকে স্বাগত জানান ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, বিজেপি দক্ষিণ মালদার সভাপতি সহ পদস্থ বিজেপি নেতারা। রাজ্য সরকার সাহায্য না করায় মালদা জেলায় বিকশিত ভারত সংকল্পযাত্রা আয়োজনে দেরি হচ্ছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল হওয়া সত্ত্বেও কিশোর দত্ত কেন পার্থ চট্টোপাধ্যায় ও সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের মামলা লড়ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। আজ ওই দুজনের জামিন নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ইজলাসে সওয়াল করেন কিশোর দত্ত। বিচারপতি বলেন, একমাত্র রাজ্য অনুমতি দিলে তবেই ওই দুজনের হয়ে মামলা লড়তে পারবেন তিনি, এই কারণে আজ ওই দুই জামিনের মামলা মুলতবি হয়ে যায়। ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে মেডিকেল কলেজে ভর্তির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ দুপুর ২:৩০টায় সিবিআই আধিকারিককে ডেকে পাঠিয়েছেন বিচারপতি। ওই মামলার যাবতীয় নথিপত্র সিবিআইকে হস্তান্তর করার জন্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকেও নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনিভাবে স্ত্রীকে চাকুরি দেওয়ার অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে একথা জানিয়েছে রাজ্য সরকার। মুর্শিদাবাদের গোথা হাইস্কুলের নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করছে সিআইডি। ওই তদন্তের সূত্রে উঠে আসে যে শেখ সিরাজউদ্দিন স্ত্রী জাসমিন খাতুনকে মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে বেআইনিভাবে চাকুরি পাইয়ে দিয়েছেন। অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগ ও কেন্দ্রীয় শিক্ষানীতি বাতিল সহ একাধিক দাবিতে আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের গাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ ও এআইডিএসও সদস্যরা। আজ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যপাল সেখানে গেলে মূল প্রবেশদ্বারের সামনে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখায় টিএমসিপি সদস্যরা।
বন্দে ভারত এক্সপ্রেসে আজ ফের বিপত্তি দেখা যায়। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস আজ বর্ধমান রামপুরহাট লাইনের ভেদিয়া স্টেশনে প্ল্যাটফর্মে ঢোকার সময় একাধিক কামরা সিঁড়ি ভেঙে যায়। পরে রেলের তৎপরতায় প্রায় ঘণ্টাখানেক ধরে মেরামতির পর ছাড়ে ট্রেন। স্থানীয় সংবাদ শেষ হলো।